আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। তো আমরা গত লেকচারে হচ্ছে কি নিউটনিয়ান মেকানিক্সের লেকচার 11 না আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে কি ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব ওয়ার্ক এনার্জি এবং পাওয়ারের লেকচার 1 নিয়ে, ঠিক আছে? তো আমরা তো তোমরা তো জানো যে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং যারা বিজ্ঞান প্রযুক্তিতে পরীক্ষা দিবে শুধুমাত্র তাদের জন্য। তো আমরা আজকে এখানে ইঞ্জিনিয়ারিং টাইপ এবং বিজ্ঞান প্রযুক্তিতে যেসব অঙ্ক আসতে পারে এই টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথমে চলে যাই যে আমাদের প্রথম অঙ্কটা কি হতে পারে। তো প্রথম অঙ্ক হবে যে ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার দুটিতে গতিশীল একটি গাড়ি, ঘন্টায় কি 36 কিলোমিটার পার আওয়ার গতিতে গতিশীল একটি গাড়ি কি পরিমাণ বৃদ্ধি করলে, গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে। তাহলে চলো আমরা প্রথম আগে লিখে ফেলি প্রশ্নটা, যে ঘন্টায় 36 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গতিশীল একটি গাড়ির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে, কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতি সম্পন্ন হবে, কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতি শক্তি সম্পন্ন হবে। তো আমাদের খুবই সিম্পল প্রশ্ন প্রথমে। তো আমরা প্রথম লেকচার যেহেতু আমরা কিছু সিম্পল টপিক নিয়ে আলোচনা করব, তো প্রথমে আসি যে আমাদের প্রথম অবস্থার যে গতিশক্তি এবং দ্বিতীয় অবস্থার যে গতিশক্তি তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। প্রথম অবস্থায় গতিশক্তি যদি K1 হয় তাহলে দ্বিতীয় অবস্থায় গতিশক্তি হবে K2। এদের মধ্যে প্রশ্নমতে আমরা লিখবো কি K1 = 2 K2, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা লিখবো, ঠিক আছে? তো তারপরে আমরা হচ্ছে কি প্রসেসে আমরা অঙ্ক সলভ করব। তাহলে আমরা চলো প্রথমে লিখে ফেলি যে প্রথম পরিস্থিতি গতিশক্তি কত। তাহলে প্রথম পরিস্থিতিতে গতি শক্তি K1 = ½ m1 v1 এর উপর স্কোয়ার, আর দ্বিতীয় পরিস্থিতিতে গতিশক্তি K2 = ½ m2 v2 এর উপর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন মতে কি পাই, প্রশ্ন মতে আমরা পাচ্ছি দেখো যে K2 = 2 K1, তাই না? তো প্রশ্ন মতে আমরা এই জিনিসটা পাই K2 = 2 K1। তাহলে আমরা যদি এই দুটো M1 = M2 ধরে নিই তাহলে কি হয়, মানে হাফ এম v2 এর উপর স্কোয়ার ½ × 2 × m v1 এর উপর স্কোয়ার, mm কেটে যায়, এই হাফ হাফ কেটে যায়, ঠিক আছে? তাহলে v2 = থাকে √2 v1। তাহলে আমাদের এই গেল হয়ে গেল v2 এর সম্পর্ক। তাহলে আমাদের দ্রুতি কত দেওয়া আছে সেটা আমাদেরকে একটু বের করতে হবে, ঠিক আছে না? তারপর হচ্ছে কি এই গতিবেগের পরিমাপ কেমন হবে সেটা আমরা বের করব। তো আমরা প্রথমে চলে আগে দ্রুতি দেওয়া আছে কত, 36, ঠিক না? এই যে দেখো v1 = দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 × 1000/3700 তাহলে কি 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা v2 এর মান পাচ্ছি কত, √2 × 10 1.4 1 1 4 2 10। তাহলে আমরা এখান থেকে মান পাচ্ছি কত, আমাদের 14.14, তাহলে 14.14 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলেছে, গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, গতিবেগ আমাদের কত বৃদ্ধি করতে হবে। তাহলে ডেল্টা v
2 माइनस भी 1 তাহলে 14.14 মাইনাস 10 তাহলে কত হয় 4.14 মিটার পার সেকেন্ড এটাই হলো আমাদের অ্যানসার তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তো তারপরে চলো আমাদের পরের টপিকে চলে যাই আমরা এরপর অঙ্কটা কি বলবো যে 15 কেজি ভরের একটি স্থির বস্তুকে এর উপর 15 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলো তৃতীয় সেকেন্ডে কৃতকাজের পরিমাণ কত বের করতে হবে ঠিক আছে তো চলো আমরা কি প্রথমে বের করি যে 15 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করা আপনি কি বলেছে যে এর তৃতীয় সেকেন্ডে কৃতকাজের পরিমাণ বের করতে হবে তাহলে কি তৃতীয় সেকেন্ডে কৃতকাজের পরিমাপ কত তাহলে তো প্রথমে আমাদের কি করতে হবে যে এখানকার ত্বরণ বের করতে হবে আমার দেখো একটা বল দেওয়া আছে একটা ভর দেওয়া আছে ঠিক আছে না বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু কি জানি আমরা এম এ জানি এখান থেকে কি করবো আমরা একটা ত্বরণ বের করে ফেলবো তারপরে চলো আমরা কৃতকাজের পরিমাপ কিভাবে বের করব তাহলে কি দ্বিতীয় সেকেন্ড পর বস্তুর বেগ কেমন হবে তারপর তৃতীয় সেকেন্ড পর বস্তুর বেগ কেমন হবে তারপর কি কাজ শক্তি উপপাদ্যের সাহায্যে কৃতকাজের পরিমাণ আমরা বের করব তাহলে চলো আমরা প্রথমে প্রসেস বের করি যে সমাধান আমাদের কাছে লিখে দাও সমাধান তো আমরা কি জানি আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ আমাদের বল কত দেওয়া আছে 5 নিউটন আমাদের এম কত দেওয়া আছে 15 কেজি ঠিক না তাহলে এ ইকুয়াল টু কত এফ বাই এম তাহলে 5/15 তাহলে 1/3 মিটার পার সেকেন্ড ইনভার্স টু এটা হয়ে গেল আমাদের ত্বরণ ঠিক আছে তাহলে দ্বিতীয় সেকেন্ড পর বস্তুর বেগ কেমন হবে তাহলে চলো দ্বিতীয় সেকেন্ড পর বস্তুর বেগ আমরা একটা জিনিস একটু খেয়াল করে এখানে যে দ্বিতীয় সেকেন্ড পর বস্তুর বেগ এবং তৃতীয় সেকেন্ড পর বস্তুর বেগ না বের করলে আমরা কিন্তু অঙ্কটা সলভ করতে পারবো না তাহলে কি দ্বিতীয় সেকেন্ড পর বস্তুর বেগ v2 ইকুয়াল টু v0 প্লাস at তাহলে v0 এর মান তো 0 স্থির অবস্থায় বলেছিল ঠিক আছে না তাহলে এর মান 1/3 ইনটু 2 তাহলে কত 2/3 মিটার পার সেকেন্ড তাহলে তৃতীয় সেকেন্ড পর বস্তুর বেগ v3 ইকুয়াল টু v0 প্লাস a3 তাহলে 0 প্লাস 1/3 ইন্টু 3 তাহলে 1 মিটার পার সেকেন্ড তাহলে তৃতীয় সেকেন্ড পর বস্তুর বেগ হচ্ছে কি 1 মিটার পার সেকেন্ড তাহলে আমরা চলো যে কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি পাই আমরা পাই কাজ শক্তি উপপাদ্য হতে কাজ শক্তি উপপাদ্য হতে আমরা কি কি পাই চলো W ইকুয়াল টু কি জানি হাফ W ইকুয়াল টু জানি হাফ এম ভি থ্রি ওপর স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু এর ওপর স্কোয়ার তাহলে আমরা জানি যে গতিশক্তির পার্থক্য মানে পরিবর্তনকে আমরা হচ্ছে কি কাজ শক্তি দ্বারা প্রকাশ করতে পারি ঠিক না তাহলে আমাদের চলো গতিশক্তির পরিবর্তন তাহলে এমটাকে আমরা কমন নিতে পারি তাহলে ভিটি এর উপর তাহলে হাফ এম এর মান কত আমাদের এম এর মান হচ্ছে কি 15 পিচ 1 এর উপর স্কয়ার মাইনাস 4/9 তাহলে 15/2 ইনটু 9 9 মাইনাস 4 তাহলে হচ্ছে কি 15/2 ইনটু 5/9
পঁচিশ বাই ছয়, তাহলে এটাই হলো কি আমাদের এত জুল, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা আমাদের সলভ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এরপরের অঙ্কতে চলে যাই, যে আমাদের এর পরবর্তী অঙ্কতে কি বলেছে, ঠিক আছে। তো আমরা এটা মুছেই ফেলি, চলো আমরা এরপরের অঙ্কটা দেখি যে আমাদের কি বলেছে এরপরের অঙ্ক। যে আমাদের তিন নম্বর অঙ্ক বলেছে যে স্থির অবস্থা হতে 10 কেজি ভরের বস্তু একটি নির্দিষ্ট বলের মানে কি স্থির অবস্থা হতে 10 কেজি ভরের মানে স্থির অবস্থা হতে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলে ক্রিয়া করে, ফলে 2 সেকেন্ড পর 15 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে, এর উপর কি পরিমাণ বল কাজ করে এবং 4 সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে বের করতে হবে। তো চলো আমরা একটু বের করে ফেলি। তাহলে আমাদের অঙ্ক 3 নম্বর কি বলেছে, স্থির অবস্থায় স্থির অবস্থায় থেকে 40 কেজি ভরের স্থির অবস্থায় থেকে 40 কেজি ভরের কোনো বস্তু নির্দিষ্ট বলে ক্রিয়া করার ফলে দুই সেকেন্ড যাবত কি করে 2 সেকেন্ড যাবত পর 15 মিটার/সেকেন্ড ইনভার্স বেগ অর্জন করে, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে কি এর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল এবং 4 সেকেন্ড পর গতিশক্তি কত। তাহলে এর উপর কি পরিমাপ বল প্রয়োগ করা হয়েছিল এবং 4 সেকেন্ড পর এর গতি শক্তি। তো প্রশ্ন তো আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা চলো সলভের দিকে চলে যাই। যেহেতু বলেছে যে আমাদের বলের পরিমাপ বের করতে হবে, দেখো 15 সেকেন্ড বেগ পেয়েছে 2 সেকেন্ড পর, স্থির অবস্থায় ছিল কোনো বস্তু, তাহলে আমরা তরল পাই, আমরা জানি কি v0 = v = v0 + আমরা তরল পেয়ে গেলাম, ঠিক না। তাহলে আমাদের বল এম এর মান কত 40, আর 7.5। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি আমাদের 300 নিউটন বল। তো তারপর কি বলেছে যে 4 সেকেন্ড পর গতিশক্তি কত। 4 সেকেন্ড পর যদি কোনো বস্তুর গতিশক্তি বের করতে হয় তাহলে আমাদের এই যে একটা ত্বরণ পেয়ে গেছি না, 4 সেকেন্ড পর বস্তুটার বেগ কত, তাহলে v = v0 + at। তাহলে কি 4 সেকেন্ড পর বস্তুর বেগ পেয়ে গেলে কি আমরা ek = জানে ½mv² না। তাহলে 4 সেকেন্ড পর বস্তুর বেগ পেলে কি আমরা হচ্ছে কি হাফ এম এর সাথে যদি গুণ করে ফেলি v² এর মান, তাহলে তো আমরা গতিশক্তি পেয়ে যাই। তাহলে কি স্থির অবস্থা 0 7.5 × 4, তাহলে হচ্ছে কি আমাদের কত মান আসতেছে, বেগ আসতেছে 30 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের ek = ½mv², তাহলে কি ½×40×30, তাহলে আমাদের হচ্ছে কত 2500, মানে হচ্ছে কি 250। তাহলে আমাদের হচ্ছে কি বেগ হচ্ছে কি আমাদের মান হচ্ছে 1800 18000 জুল।
তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ, এই যে এটার উপর হচ্ছে আমাদের স্কোয়ার হবে, তাহলে হয়ে গেল। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। তো আমাদের এই পরবর্তী একটা অঙ্ক করাবো, যে যেটা খুবই সোজা অঙ্ক, বাট আমরা হচ্ছে কি সচরাচর করতাম না। তো আমরা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো, যেটা হচ্ছে কি যে থিটা দিয়ে অঙ্ক করানো হয় সেটা। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে আগে অঙ্কটা পড়ি, তারপর হচ্ছে কি আমরা অঙ্কটা বদলে লিখি। তো প্রথমে বলেছে যে একটি ঘোড়া ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে টেনে 3 মিটার/সেকেন্ড বেগে সমবেগে সরাতে থাকে, 10 মিনিট পর কৃতকাজ কত হবে বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এই অঙ্কটা আগে মুছে ফেলি। অঙ্কটা মুছে ফেলার পর আমরা লিখি যে একটি ঘোড়া ভূমির সাথে 60 ডিগ্রি কোণে কি করে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 120 নিউটন বল, 120 নিউটন বল প্রয়োগ করে। ঠিক আছে, 120 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে টেনে 3 মিটার/সেকেন্ড সমবেগে কি করে সরাতে থাকে। আমাদেরকে কি কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে 10 মিনিট পর কৃত কাজ। তো আমরা কি জানি, খুবই একটা সিম্পল অঙ্ক, আমরা কি জানি W=, আমরা জানি FS cos θ। তো এটা আমরা সরাসরি না লিখে আমরা একটু ব্রডে যাই, W=F·S, যেহেতু ডট মানে গুণফল, মানে কি FS cos θ হবে, ঠিক না, তাহলে W এই অংশ থেকে আমরা পাবো, চলো তাহলে W=F·S cos θ, তাহলে আমাদের থিটার মান আমরা পাচ্ছি কত, 60 ডিগ্রি, তাহলে আমাদের বল কত, 120 নিউটন, আর আমাদের এস কত। ঠিক আছে, তো 10 মিনিট পর কৃতকাজের পরিমাণ আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা S=, কি পাই, সমবেগ, S=, কি আমরা ভিটি জানি না, ভিটি, তাহলে আমাদের ভি আছে এবং হচ্ছে কি 10 মিনিট, 10×60, তাহলে আমাদের কত হচ্ছে যে 600 600, কে আমরা কত করলে হচ্ছে কি 1800, ঠিক না, তাহলে আমাদের হচ্ছে কি 120×1800×cos60°, cos60° মান কত আমাদের, হাফ, তাহলে 120×1800×হাফ, তাহলে হচ্ছে কি 900, আর 120 গুণ করলে কত হয়, 10.8×10⁴, তাহলে আমাদের 10 মিনিট পর কৃতকাজের পরিমাণ বের হয়ে গেল। তো আমরা 1 নম্বর লেকচার এ পর্যন্তই রাখবো। তো এরপরে হচ্ছে কি আমাদের ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ারের লেকচার 2 আপলোড হবে। তো আশা করি তোমাদের লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6, লেকচার 7 খুবই ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।